বিরতির পর স্বাগত। রাহুল গান্ধীর ন্যায় যাত্রা এই মুহূর্তে চলছে, দেশের বিভিন্ন প্রান্ত ঘুরে বেড়াচ্ছে রাহুলের এই ন্যায় যাত্রা। আর এই ন্যায় যাত্রায় এবার থাকছে অখিলেশ যাদব, অর্থাৎ সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব থাকছে সেই ন্যায় যাত্রায়। যদিও আসন সমঝোতা হচ্ছে না রাহুল এবং অখিলেশের মধ্যে, তারপরেও লোকসভার আগে ফের কাছাকাছি হচ্ছে রাহুল এবং অখিলেশ যাদব। সেই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে রাজনৈতিক বিশ্লেষক অশোক দাস। অশোক বাবু, একেবারে লোকসভার প্রাক মুহূর্তে আমরা দেখেছিলাম বা আমরা খবর করেছিলাম যে আসন সমঝোতা নিয়ে প্রত্যেকের মধ্যে একটা মতবিরোধ, এমনকি মল্লিকার্জুন খার্গের সাথে অখিলেশ যাদবেরও একটা মতবিরোধ হয়েছিল, কিন্তু তারপরেও রাহুল গান্ধীর ন্যায় যাত্রায় থাকছেন অখিলেশ যাদব। কিভাবে দেখছেন আপনি? নমস্কার সকলকে, আপনাদের এবং যারা দেখছেন সকলকে নমস্কার জানিয়ে বলছি যে এটা কি রকম একটা ড্যামেজ কন্ট্রোলের মতো। কংগ্রেসের মধ্যে একটা বিচক্ষণতার ভাব দেখা যাচ্ছে, অনেক ড্যামেজ হয়ে গেছে। আমার মনে হয় এটা একটা ভিতরের আন্ডারস্ট্যান্ডিং। অখিলেশ যাদবের মানে দলের সঙ্গে কংগ্রেস দলের যেসব নেতাদের ভিতরে ভিতরে একটা কথাবার্তা হয়েছে যে কিভাবে ড্যামেজ কন্ট্রোল হবে, না বলেই ফেলেছে আমি কোনো আসন সমঝোতা করবো না, কিছু করবো না। আবার তাহলে কি করে বলে যে হ্যাঁ আসন সমঝোতার দিকে যাওয়া যায়? এইটা একটা ড্যামেজ কন্ট্রোলের জায়গা থেকে এই জায়গাটা তৈরি হয়েছে, মানে একবার যাচিবেই খাইবো এরকম অখিলেশ যাদবকে, মানে এরকম একটা যেন অখিলেশ যাদবের ভাব। তো সেই জায়গা থেকে এইটা অখিলেশ যাদব আরো একটা জিনিস দেখছে যে দেখুন, আজকের যে লোকসভা নির্বাচন হতে যাচ্ছে সেখানে অখিলেশ যাদবের তো কোনো ভূমিকা নেই, ভূমিকা হচ্ছে নরেন্দ্র মোদী এবং কংগ্রেস, পরস্পর দুজনের প্রতিদ্বন্দ্বিতা হবে, সারা ভারতবর্ষের পার্লামেন্টের সিট নিয়ে লড়াই হবে, সেখানে অখিলেশ যাদব একটা গৌণ। সেই জায়গা থেকে কংগ্রেস অপজিশনে থাকুক কি সরকারে যাক, বিজেপি অপজিশনে থাকুক কি সরকারে যাক, এটা একটা লড়াই হবে। সে অসম লড়াই হোক, সম লড়াই হোক, ভীষণ প্রতিদ্বন্দ্বিতা হোক, সেটা পরের কথা, সেটা তো আগামী দিনে ভারতবর্ষের মানুষ দেখতে পাবে, আমরাও দেখতে পাবো, আপনারাও দেখতে পাবো। কিন্তু অখিলেশ যাদব মহাবিপদে পড়বে, কারণ হচ্ছে যে এইদিকে জয়ন্ত চৌধুরী সে একরকম পা বাড়িয়ে আছে বিজেপির দিকে, মায়াবতী নেই এর সঙ্গে অখিলেশ যাদবের সঙ্গে, তাহলে এই অবস্থায় আজকের দিনের যে সমাজবাদী পার্টি খুব করুণ অবস্থা উত্তরপ্রদেশে, সেখানে এমনও হয়ে যেতে পারে যে যেহেতু পার্লামেন্ট নির্বাচন, বিধানসভা নির্বাচনে একরকম মানুষ ভোট দেয়, পার্লামেন্ট নির্বাচনে আর এক রকম ভোট দেয়, তো যেহেতু পার্লামেন্ট নির্বাচন, সেই জায়গায় যদি অখিলেশের হাত থেকে অপোজিশন উত্তরপ্রদেশ যদি চলে যায় কংগ্রেসের হাতে, সেই ভয়টা অখিলেশ যাদবের আছে। সেই ভয়ের থেকেই সে নিজে থেকেই হয়তো কংগ্রেসের ভিতরে একটা সেটিং করে নিয়ে নিজে থেকেই যে হাজির হয়ে যাচ্ছে যে আমি কংগ্রেসের সঙ্গে আছি এবং কংগ্রেসের এই নেতার যে ইয়ে চলছে, সর্বোচ্চ নেতার যে পদযাত্রা চলছে, যে যাত্রা চলছে, সেই যাত্রায় আমি সামিল হই। এইটা হচ্ছে মূল কথা। অখিলেশ যাদব মহাবিপদে পড়ে গেছে, বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য কংগ্রেসের ভিতরে ভিতরে হাত ধরেছে কংগ্রেস। হ্যালো, হ্যাঁ বলুন বলুন বলুন, শুনতে পাচ্ছি, ধন্যবাদ স্যার। লোকসভার আগে ইতিমধ্যে যে রাহুলের ন্যায় যাত্রা, সেই ন্যায় যাত্রায় এবার অংশগ্রহণ করছেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। তাকে কেন্দ্র করে রাজনৈতিক মহল এক প্রকার পুনরায় পারদ চড়তে শুরু করেছে। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।